নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নেট দু হাজার বাইশ ক্যান্ডিডেট যারা আছো কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেট কোয়ারিস বা ডাউট থাকলে তোমরা চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো রেগুলার আপডেট পাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটি অ্যাড হতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে চলো শুরু করা যাক এই ভিডিওতে আমরা উলুবেরিয়া মেডিকেল কলেজের ওপেনিং নিউজের ব্যাপারে আলোচনা করব চলো শুরু করা যাক উলুবেড়িয়া মেডিকেল কলেজ যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নামে পরিচিত এবং সেটি উলুবেড়িয়াতে অবস্থিত ইনস্টিটিউট নেম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যে কটি গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেল কলেজ আছে বা বিডিএস বিএমএস যে কটি কলেজ আছে পিএইচএম সে সমস্ত মেডিকেল কলেজগুলো বা বিভিন্ন কোর্সের যে ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স নেক্সট আমরা আসবো যে স্যাংসান ইনডেক ক্যাপাসিটি টু ইউজি অ্যান্ড পিজি কোর্সেস ডিটেলস অফ স্যাংশন ইনডেক ক্যাপাসিটি অফ আন্ডার গ্রাজুয়েট অফ হ্যারিয়াস পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস আন্ডার গ্রাজুয়েট কোর্সেস ইট ইজ এ নিউলি ডেভেলপিং মেডিকেল কলেজ এনএমসি ভিজিট ইজ ডান টু কনসিডার লেটার অফ পারমিশন ফর অ্যাডমিশান অফ হান্ড্রেড এমবিবিএস স্টুডেন্টস ফর দ্য সেশন দু হাজার বাইশ তেইশ অর্থাৎ তোমরা দু হাজার বাইশ ক্যান্ডিডেট যারা আছো তারা যে সেশানটিতে অ্যাডমিশান নেবে বা তাদের অ্যাকাডেমিক সেশানস যেটা হবে সেইখান থেকেই কিন্তু এটা শুরু হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স নো পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইজ অ্যাভেলেবেল অ্যাট প্রেজেন্ট এখন কোনো পোস্ট গ্র্যাজুয়েট কোর্স শুরু হয়নি কারণ এখন এমবিবিএস বিবিএস কোর্সটাই এখানে শুরু হয়নি লেটার অফ পারমিশনের জন্য ওয়েট করছে এনএমসির জন্য নেক্সট ডিপার্টমেন্ট কিন্তু গড়ে উঠেছে অ্যানাটমি ডিপার্টমেন্ট তোমাদের যেটা ফার্স্ট ইয়ারের একটি প্রধান সাবজেক্ট এবং তাছাড়া তোমরা দেখতে পাবে যে ফিজিওলজি ডিপার্টমেন্ট আছে বা সেখানে প্রফেসার নিয়োগ করা পর্যন্ত হয়ে গেছে এছাড়াও যে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট সেটাও কিন্তু গড়ে উঠেছে এবং এছাড়াও পেরিয়াট্রিক্স জেনারেল মেডিসিন বিভিন্ন যে ফার্স্ট ইয়ারের পরে যে সমস্ত ইয়ার যে সম ওই কোর্সগুলো আছে বা ওই সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টের কিন্তু প্রফেসর নিয়োগ করা হয়েছে সুতরাং তোমরা বুঝতে পারছো যে মেডিকেল কলেজ হিসাবে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ কিন্তু পারমিশন অর্থাৎ এনএমসি যদি অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু খোলা সম্ভব নয় ওই অ্যাপ্রুভাল ওয়েট করছে কলেজ মোটামুটি রেডি হয়ে আছে নেক্সট এম এস কী বলেছেন স্যার একটু আমরা শুনে নেব এম এস ভি যিনি সিনেমা বলেছেন যে ইট গিভস মি ইমেন্স প্লেজার টু বি দ্য ফার্স্ট এম এস ভিপি অফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উড়ুবেরিয়া এস সিসি জি এম সি We are going to start our dream journey from August 2022. As the first medical college in Howrah District of West Bengal, it was established as Uluberia Subdivisional Hospital more than five decades back. Since then, the institution has grown into a recognized center of patient care in the state. A team of well-trained medical staff, non-medical staff, nursing staff, experienced clinical technicians along with a team of expert doctors work round the clock to offer healthcare service, making it দ্য মোস্ট শর্ট আফটার হসপিটাল ইন হাওড়া সুতরাং তোমরা প্রথম দু লাইন বা খেয়ে তিন লাইন থেকে পড়তে পারলে যে আমরা আমাদের ড্রিম জার্নি দু হাজার বাইশের আগস্ট মাস থেকে শুরু করছি অর্থাৎ তোমাদের নিট যে ব্যাচটা শুরু হওয়ার কথা সেই সময় থেকে ওনারা কিন্তু বলেছেন সুতরাং সুতরাং এইটা ভাবাও হয়েছে যে দু হাজার বাইশ সেই শিক্ষাবর্ষ থেকেই কিন্তু খুলে দেওয়া হবে এবং এনারা এনাদের দিক থেকে সম্পূর্ণ রকম প্রস্তুত আছেন কিন্তু লেটার অফ পারমিশন বা এনএমসির গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করতে হবে সেটা যখনই হবে তখনই কিন্তু ডাব্লুবিএমসিসির যে কলেজ লিস্ট আছে সেখানে কিন্তু উলুবেড়িয়া মেডিকেল কলেজ নামটা কিন্তু অ্যাড হয়ে যাবে বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ নামটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং যখন হবে তখন একশোটা সিট ক্যাপাসিটির কিন্তু হবে এবং সেই একশোটা সিটের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সিট পাবে সেটা কি তোমাদের কমেন্টে দেওয়া থাকবে সেই একটি ভিডিও করা হয়েছে চ্যানেলে আসে সেটা তোমরা দেখতে পারো হোপ ফর দ্য বেস্ট দেখা যাক হয়তো এই বছর থেকে উলুবড়িয়া মেডিকেল কলেজ খুলে যেতে পারে তোমাদের কোনো কমেন্ট থাকলে বা কোনো কাউন্সেলিং রিটেল কোয়ারিস থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে জানাতে পারো সকলে সুস্থ থেকো ভালো থাকো আজ এই পর্যন্ত